নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে একগাদা প্রত্যাশা নিয়ে বসে আছে দেশের ক্রীড়াঙ্গনের মানুষরা। তাদের বিশ্বাস, রাসেলের হাত ধরে নতুন দিগন্তের সূচনা হবে বাংলাদেশের খেলাধুলায়। আর ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়কে মডেল হিসেবে দাঁড় করানোর ইচ্ছের কথা জানিয়েছেন জাহিদ আহসান রাসেল। উপলনদের রিপোর্ট। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবার 24 ঘন্টা পার হবার আগেই নিজ মন্ত্রণালয়ে জাহিদ আহসান রাসেল। ক্রীড়াঙ্গনের মানুষটিকে ক্রীড়াঙ্গনের অভিভাবকের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, সহকর্মীদের ভালোবাসা শিক্ত নয়া ক্রীড়া প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়েছেন জাহিদ আহসান রাসেল। মন্ত্রণালয়ের অধীনের প্রতিটা সেক্টরের শীর্ষ ব্যক্তিদের নিয়ে বসেছিলেন আলোচনার টেবিলে, সবার কথা শুনেছেন, দিয়েছেন নানা পরামর্শ, কথা বলেছেন একাত্তরের সাথেও। এই মন্ত্রণালয়কে একটি মডেল মন্ত্রণালয় হিসাবে পরিণত করতে চাই এবং অতীতের যে ভালো কাজগুলো আছে সেটাকে এগিয়ে নেওয়া এবং যে কাজগুলো আসলে করা সম্ভব হয়নি সেটাকে সামনে রেখে সেটাকে বাস্তবায়ন করা। মঙ্গলবার মহা এক ব্যস্ত দিন পার করেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। সচিবালয় থেকে ছুটে গিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদে। ক্রীড়াঙ্গনের মানুষদের ভালোবাসায় কেটেছে প্রতিটা মুহূর্ত। রাসেলকে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে পেয়ে আনন্দিত গোটা ক্রীড়াঙ্গন। যেহেতু সে অনেক বছর যখন আমাদের সাথে স্পোর্টসের সাথে ছিল, আমাদের আশা ভরসা অনেক বেশি। আমার বিশ্বাস উনি অনেক ভালো রেজাল্ট করতে পারবে এবং আমরা অনেক ভালো রেজাল্ট তাকেও দিতে পারবো। স্পোর্টসের সব কিছুই খুব ভালোভাবে নখদর্পণে আছে। আমরা আশা করব ওনার নেতৃত্বে আমাদের ক্রীড়াঙ্গন আরও বেশি সমৃদ্ধ হবে। সার্বিকভাবে আমরা এই ক্রীড়াঙ্গনে একটা নতুন সুন্দর পরিকল্পিত একটা ক্রীড়া নীতি দেখতে চাই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যথেষ্টভাবে নিবেদন করবেন। ফুটবলের একটু চাওয়াটা বেশি চাবো, যেহেতু ফুটবল একটু পিছিয়ে গেছে। ক্রীড়ামন্ত্রী আশা করি ফুটবলের দিকে বিশেষ নজর দিবে। প্রায় মিডিয়াতে উঠে আসে জাতীয় ক্রীড়া পরিষদের নানা অনিয়ম আর দুর্নীতির খবর। সবার সাথে বৈঠক করে এনএসসিকে অনিয়ম মুক্ত করার অঙ্গীকার করেছেন জাহিদ আহসান রাসেল। উপল নন্দী, একাত্তর, ঢাকা।